কাঠগোলাপ কার না পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দের একটা ফুল। আর এটা যদি চুলের মধ্যে লাগানো যায় তাহলে কিন্তু সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। তো এখানে দেখো আমি কাঠগোলাপ তৈরি করার জন্য ক্লে আর যাবতীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি যেগুলো আমার প্রয়োজন। তো আমি কিন্তু এর আগেও ক্লে দিয়ে জুয়েলারি বানিয়েছি, কিন্তু ফার্স্ট কাঠগোলাপটা ফার্স্ট টাইম ডিজাইন করছি। তো জানি না কেমন হয়েছে বা কেমন হবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমি ক্লেটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, তারপর কিন্তু এটা কিন্তু অনেকটা সময় ধরে করতে হবে, মানে আমি যেরকম দেখেছি আমিও কিন্তু এটা ভিডিও দেখেই শিখেছি, কারণ আমার কোনো আইডিয়াই ছিল না এটা কীভাবে তৈরি করতে হয়। তো আমিও দেখে দেখে শিখেছি। তো এইটা ফার্স্ট তৈরি করতে গিয়ে আমার যেটা সমস্যা হচ্ছিলো সেটা হচ্ছে আমার নখ, আমার নখের জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছিলো। তো যাই হোক, কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি। তো এবার আমি এটাকে ফার্স্টে ভালো করে বেলে নিলাম। তো এটাকে কিন্তু একটু মোটা করেই করতে হবে, তা না হলে কিন্তু এটা ভেঙে যাবে। তারপরে কিন্তু এরকম ফুলের আকারে তৈরি করে নিয়ে কিন্তু পাপড়িগুলোকে ভালো করে কেটে তারপরে কিন্তু কাঠগোলাপের মতো করে প্রত্যেকটা পাপড়িকে কাঠগোলাপের মতো ধীরে ধীরে ডিজাইন করতে হবে, হাত দিয়ে করতে হবে। তো এখানে প্রত্যেকটা পাপড়ি কিন্তু আমার করা হয়ে গেছে, এবার এগুলোকে জোড়া লাগাতে হবে। তারপরে এইরকমভাবে কাঠগোলাপের মতো পাপড়িগুলোকে সব একসাথে জোড়া করে কিন্তু এটাকে একটু শুকাতে দিতে হবে, কারণ তা না হলে কিন্তু এটা ভেঙে যাবে, মানে জোড়া লাগানো যাবে না। আর একদম শুকানো দেওয়াও যাবে না, কারণ তাহলে কিন্তু আবার জোড়াও লাগানো যাবে না। তো আমি একটা ইয়াররিংস বানাবো ভেবেছি, তো এইভাবে ছিপিটাকে এখানে অ্যাটাচ করে নিয়েছি। এরপরে কিন্তু আমি কাঠগোলাপের মধ্যে লাগিয়ে এটাকে কিন্তু ড্রাই হতে দেবো, আর তারপরে কিন্তু আমি কালার করব। আর এই যে দেখো ফাইনাল লুক, তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে।